স্টুডেন্ট কমিউনিটি অফ মালয়েশিয়ার আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, এ কে এ লিটনের সভাপতিত্বে ফাতেমা জোহরা মমুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসাফারুদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মওদুদ মোল্লা। বক্তব্য রাখেন মোহাম্মদ রমজান, শেখ আসাদুজ্জামান, মাসুম, মোহাম্মদ সেলিম, শিবলি। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ এবং মালয়েশিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।